হ্যালো বন্ধুরা নাজিল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা অষ্টম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি হলো ভূগোল অষ্টম শ্রেণীর দ্বিতীয় সাবমিটিভ টেস্টে তোমাদের দক্ষিণ আমেরিকা রয়েছে তো এর আগে আমরা দক্ষিণ আমেরিকার প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় পার্ট নিয়ে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করো পরবর্তী নোটিফিকেশনের জন্য তো চলো দেরি না করে শুরু করা যাক দেখো আজকে প্রথমে আমরা আলোচনা করব দক্ষিণ আমেরিকার জলবায়ু অর্থাৎ সেখানকার জলবায়ু কেমন দক্ষিণ আমেরিকার জলবায়ু অর্থাৎ দক্ষিণ আমেরিকা যে মহাদেশ রয়েছে এই মহাদেশের জলবায়ু উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু পারস্পরিক বিপরীত ধরনের ঋতু পরিবর্তন এখানে দেখা যায় এর কিছু কারণ রয়েছে প্রথম কারণে যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে এই দক্ষিণ আমেরিকা এই মহাদেশের উপর দিয়ে দুটি রেখা গিয়েছে একটি হচ্ছে নিরক্ষ রেখা জিরো ডিগ্রি এটা অর্থাৎ এই দক্ষিণ আমেরিকার একেবারে ওপর দিক দিয়ে গিয়েছে এই দিক দিয়ে আমাজন নদী প্রভাবিত হয়েছে তো ওপর দিক দিয়ে নিরক্ষ রেখা আর এর মাছ বরাবর একেবারে গিয়েছে মকর ক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তিরিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা যে রয়েছে মকরক্রান্তি সেটা ফলে এই দুটি রেখা রেখা থাকার ফলে কিন্তু এখানকার আবহাওয়া অনেকটা ভিন্ন ধরনের হয় আর নিরক্ষ রেখা যেহেতু এদিক দিয়ে গিয়েছে তাহলে এর উত্তরে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণে দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধ ফলে এখানকার জলবায়ু কিন্তু যথেষ্ট বিপরীতধর্মী হয় তো চলো দেখি এখানকার জলবায়ু যে রয়েছে এই জলবায়ুর বৈচিত্র্যের বিভিন্ন কারণ রয়েছে এই বৈচিত্র্যের কারণগুলো কী কী সেগুলো আমরা এক এক করে দেখি প্রথমে দেখো অক্ষাংশগত অবস্থানের জন্য এখানকার জলবায়ু কিন্তু যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ হয় এবার অক্ষাংশগত অবস্থান বলতে এখানে প্রথমেই বলা হয়েছে যে এর উপর দিয়ে নিরক্ষর রেখা গিয়েছে আর মকরক্রান্তি রেখা গিয়েছে তো এই অক্ষরেখাগুলোর ফলে কিন্তু এখানকার আবহাওয়া যথেষ্ট ভিন্ন ধরনের হয় এবং জলবায়ু যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ হয় যেমন এই অক্ষাংশগত অবস্থানের জন্যই কিন্তু এই মহাদেশের প্রায় সত্তর শতাংশ হচ্ছে উষ্ণমণ্ডলে পড়ে এবং কুড়ি শতাংশ হচ্ছে নাতিশীতোষ্ণ যেহেতু নিরক্ষর রাখের উপর দিয়ে গিয়েছে তাই এর পার্শ্ববর্তী এলাকা কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডল এবং সেই নাতিশীতোষ্ণ মণ্ডলে প্রায় কুড়ি পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট উষ্ণমণ্ডল টোয়েন্টি পার্সেন্ট নাতিশীতোষ্ণ এবং টেন পারসেন্ট হচ্ছে কিন্তু অর্থাৎ দশ শতাংশ হচ্ছে পুরোপুরি সেটা শীতল অঞ্চলের মতো পড়ে কিন্তু তো এই ধরনের ভিন্ন ভিন্ন ধরনের আবহাওয়া কিন্তু এখানে দেখা যায় এছাড়াও এখানকার যে আবহাওয়া সেই আবহাওয়া বা জলবায়ু বৈচিত্র্যের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যেটা ফ্যাক্টর তা হলো সমুদ্র থেকে দূরত্ব আমরা যদি দক্ষিণ আমেরিকা মহাদেশকে ভালো করে দেখি তাহলে ওপুরটা দেখব হচ্ছে যথেষ্ট চৌড়া এবং নিচটা হচ্ছে যথেষ্ট সংকীর্ণ এবং এর প্রায় চারিদিকে সমুদ্র রয়েছে এই রয়েছে উত্তর আটলান্টিক এদিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর এদিকে প্রশান্ত মহাসাগর এখানে ক্যারিবিয়ান সাগর তো চারিদিকেই সাগর রয়েছে তথাপি দেখা যায় যেহেতু এর ওপর অংশটা যথেষ্ট চৌড়া তাই এর মধ্যস্থানে কিন্তু এই সমুদ্রের প্রভাব প্রায় আসে না বললেই চলে বা সমুদ্রের প্রভাব পড়ে না ফলে এর ফলেও কিন্তু এখানকার জলবায়ু একটু ভিন্ন প্রকৃতির হয়েছে তিন নম্বর হলো ভূমির উচ্চতা অর্থাৎ প্রথমে যখন ফার্স্ট পার্ট আমরা আলোচনা করেছিলাম এর ভূমিরূপ সম্পর্কে তখন কিন্তু কোথায় কোথায় উচ্চভূমি রয়েছে তাই আলোচনা করা হয়েছিল তবুও আরেকবার দেখে নেওয়া যাক এই এ অঞ্চলটি এখানে কিন্তু উচ্চ উচ্চভূমি রয়েছে আর এই পাশটা তো হচ্ছে ব্রাজিল উচ্চভূমি রয়েছে অর্থাৎ এই যে উচ্চভূমিগুলো এই উচ্চভূমির জন্য কিন্তু এখানকার আবহাওয়া যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ যেমন এছাড়াও আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হলো এই পাশ দিয়ে কিন্তু আন্দিস পর্বত রয়েছে সম্পূর্ণ একেবারে অর্থাৎ পশ্চিম ভাগে সম্পূর্ণই কিন্তু আন্দিস পর্বত এখানে রয়েছে তো আন্দিস পর্বত থাকাতে এখানে যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে তা হলো যখন প্রশান্ত মহাসাগর এই পাশটাতে এখানে প্রশান্ত মহাসাগর অবস্থিত তো প্রশান্ত মহাসাগর থেকে যখন আদ্রু অর্থাৎ আদ্রু বলতে সেই বায়ুর মধ্যে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প থাকে সেই বায়ু যখন এদিক দিয়ে এসে আন্দিস পর্বতে বাধা পায় তখন কিন্তু এই পাশগুলোতে কিন্তু বাধা পেয়ে এই পাশে আর প্রবেশ করতে পারে না স্থানগুলোতে প্রবেশ করতে পারে না আর এই স্থানগুলোতে প্রবেশ করতে পারে না বলেই কিন্তু এখানে একটি মরুভূমির সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি এই স্থানটিতে ঠিক একেবারে এই স্থানটিতে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে এছাড়াও পূর্বে বলা হয়েছে যে এই আন্দিস পর্বত তারপর হচ্ছে গায়ানা উচ্চভূমি ব্রাজিল উচ্চভূমি এই উচ্চভূমিগুলি কিন্তু উষ্ণমণ্ডলে অবস্থিত দেখো এখানে নিরক্ষা রেখে গিয়েছে সুতরাং এটা উষ্ণমণ্ডলই বলা যেতে পারে এই উষ্ণমণ্ডলে অবস্থিত তথাপি বলা যায় যে এই এলাকার যে উষ্ণতা তা কিন্তু অনেকটা কম থাকে আচ্ছা এরপর চার নম্বর দেখো সমুদ্রস্রোত স্রোতের কী প্রভাব রয়েছে এই দক্ষিণ আমেরিকা মহাদেশের ওপর বা কি বৈচিত্র্য সৃষ্টি হয়েছে এর ফলে জলবায়ুতে একই অকাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও কিন্তু ব্রাজিল ব্রাজিলের উষ্ণ স্রোত অর্থাৎ এই পাশ থেকে আসে যে ব্রাজিল উষ্ণস্রোত এবং ঠিক আবার উল্টোবাসে পেরু পেরু থেকে যে সেখানে শীতল স্রোতের ফলে কিন্তু এখানকার জলবায়ু যথেষ্ট ভিন্ন প্রকৃতির একপাশে উষ্ণ এবং আরেকপাশে সেখানে শীতল প্রকৃতির হয়ে থাকে এবং সর্বশেষ আরেকটি যেটা রয়েছে যে আবহাওয়ার পরিবর্তন বা বৈচিত্র্যপূর্ণ হওয়ার জন্য তা হচ্ছে বায়ু প্রবাহ বায়ু প্রবাহ প্রভাব এখানে কিভাবে রয়েছে দেখো প্রথমে যদি আমরা হচ্ছে পশ্চিম প্রান্তে একেবারে চলে যাই এখানে এখানে কিন্তু একটা মরুভূমির সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে আটাকামা মরুভূমি তোমাদের প্রথম পার্টে এটা বিস্তারে আলোচনা করা হয়েছে তো এখানে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে বায়ু প্রবাহের ফলে এছাড়াও দক্ষিণ পূর্ব যখন আয়ন বায়ু দক্ষিণ সেটিটা আর পূর্ব সেটিটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন হচ্ছে এদিক দিয়ে যখন প্রবেশ করে প্রচুর পরিমাণে তখন এখানে গিয়ে কিন্তু এই এখানে আন্দিস পর্বত যে রয়েছে এই আন্দিস পর্ব দিয়ে গিয়ে প্রচুর পরিমাণে বাধাপ্রাপ্ত হয় বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আর এই পাশটা তৈরি হয়েছে বৃষ্টির ছায়া অঞ্চলে আর যে পাশে বৃষ্টির অঞ্চল হয়েছে সেখানে কিন্তু সেই আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে ফলে এখানকার জলবায়ু বৈচিত্র্যের জন্য কিন্তু এই বেশ কয়েকটা ফ্যাক্টর এখানে খুব গুরুত্বপূর্ণ এরপর দেখো তিন নম্বরে রয়েছে এখানকার এক গুরুত্বপূর্ণ দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ একটি চিরহরিত বৃক্ষের বনভূমি রয়েছে যার নাম হচ্ছে সেলভা চিরহরিত বৃক্ষের বনভূমি এবার সেলভা চিরহৃত বৃক্ষের বনভূমি একটা কোথায় অবস্থিত দেখো আমরা যদি মানচিত্রে একটু দেখি নিই তাহলে সেলভা চিরহরিত বৃক্ষ এটা সম্পূর্ণ হচ্ছে আমাজন নদীর অববাহিকা অবস্থিত এবার আমাজন নদী হচ্ছে এই এখান থেকে আমাজন নদী গেছে আর সেলভা চিরহরিত বৃক্ষ একেবারে এই সম্পূর্ণ এলাকা জুড়ে সেলভা চিরহরিত বৃক্ষ রয়েছে এই সম্পূর্ণ এলাকা সেলভা চিরহরিত বৃক্ষ দ্বারা আবৃত রয়েছে এবার এর আয়তন কতটুকু এই সেলবার চিরহরিৎ বৃক্ষের আয়তন প্রায় পঞ্চান্ন দশ বর্গ কিলোমিটার এবং এখানে দেখা যায় যে এত পরিমাণ ঘন অরণ্য রয়েছে যার ফলে এখানে পৃথিবীর মোট জীবন্ত যে প্রজাতি রয়েছে বিভিন্ন তার টেন পারসেন্টই কিন্তু এখানে বসবাস করে অর্থাৎ এখানে এত পরিমাণ ঘন জঙ্গল রয়েছে আর এখানকার গড় বার্ষিক উষ্ণতা তা হচ্ছে পঁচিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড কারণ এছাড়াও এখানে বৃষ্টিপাত হচ্ছে আড়াইশো থেকে তিনশো এবং কোনো কোনো স্থানে তো প্রায় এক হাজার সেন্টিমিটার বৃষ্টি হয়ে থাকে ফলে এখানে কিন্তু চিরহরিত বৃক্ষে বনভূমি সৃষ্টি হয়েছে এবার সেলভা অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ অভিধা দেওয়া হয়েছে এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেল সেলভা অঞ্চলকে বলা হচ্ছে পৃথিবীর ফুসফুস কেন বলা হচ্ছে কারণ এখান থেকে এই ঘন জঙ্গল থেকে পৃথিবীর টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন কিন্তু উৎপন্ন হয় এটা কথাটা খুব বা এই তথ্যটা কিন্তু খুব আশ্চর্যজনক কারণ এখান থেকে টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন বিশ শতাংশ অক্সিজেন কিন্তু এই সেলভা অঞ্চল থেকে সৃষ্টি হয় তাই একে বলা হচ্ছে পৃথিবীর ফুসফুস সেলভা অঞ্চল পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য এলাকা যে যেহেতু এখানে প্রচুর পরিমাণ গাছ রয়েছে তাই এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিও হয় বলা হয়েছে কোথাও কোথাও প্রায় এক হাজার সেন্টিমিটার বৃষ্টিও হয় এবং বার্ষিক গড় বৃষ্টিপাত আড়াইশো থেকে তিনশো সেন্টিমিটার তো হয়ে থাকে এক হাজারও হয় কখনো কখনো তাই এখানে প্রচুর পরিমাণ চিরহরিৎ বৃক্ষ সৃষ্টি হয়েছে এবং এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম প্রান্তীয় বৃষ্টি অরণ্য বৃহত্তম পৃথিবীর মধ্যে এবং নিবিড়তম দেখো এই সেলভা অরণ্যেই কিছু কিছু গাছ দেখা যায় কারণ এখানে কিছু কিছু গাছ তৈরি হয় এইভাবে ঠিক এরকম তার উপরে আর একটা লেয়ার থাকে তার উপরে আর একটা লেয়ার তার উপরে আর একটা লেয়ার এভাবে আবার ছোট গাছ কিছু লেয়ার থাকে এভাবে লেয়ার সৃষ্টি হয়ে হয়ে গাছগুলো তৈরি হয় ফলে দেখা যাচ্ছে যে এই সেল কিন্তু ওপর থেকে সূর্য আলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না এই ধরনের গাছ পাশাপাশি থাকাতে আর এগুলো মোটামুটি চাঁদোয়ার মতো প্রায় সমস্ত বনভূমিকে ঢেকে রাখে এই গাছগুলো বা সমস্ত এলাকাকে ঢেকে রাখে চাঁদোয়া বা ক্যানোপির মতো ঢাকা থাকে তো এরকম অরণ্য কোথায় দেখা যায় প্রশ্ন হতে পারে যে চাদো বাবা অরণ্য দেখা যায় সেটা হচ্ছে দেখা যায় কিন্তু এই সেলভা চিরভা অরণ্যে যে ভয়ানক প্রাণীগুলো থাকে এই যেহেতু এখানে খুব ঘন অরণ্য এবং প্রায় লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিশাল অরণ্য রয়েছে এবং পৃথিবীর প্রায় টেন পার্সেন্ট প্রজাতি এখানে বসবাস করে তাই কিন্তু দেখা যায় এখানে কিছু ভয়ানক প্রাণীও রয়েছে সেই ভয়ানক প্রাণীগুলি কি দেখো ভয়ানক প্রাণী হচ্ছে এখানে অ্যানাকন্ডা সাপ রয়েছে প্রচুর পরিমাণে এবং ট্যারেন্টুলা মাকসাও রয়েছে এখানে যা অত্যন্ত ভয়ানক এবং মাংসাশী পিঁপড়ে রয়েছে এর পাশাপাশি রক্তচষা বাদুর এবং মাংসখাদক ফিরহানা মাছও রয়েছে পিরানা এই মাছ মাংস খেতে ভালোবাসে তো এই ধরনের কিন্তু ভয়ানক প্রাণীগুলো এই অঞ্চলে রয়েছে সেল পর আরেকটি গুরুত্বপূর্ণ অরণ্য এই দক্ষিণ আমেরিকায় রয়েছে বা আরেকটি তৃণভূমি অঞ্চল এখানে রয়েছে সেটাকে বলা হচ্ছে পম্পাস তৃণভূমি অঞ্চল এবার পম্পাস তৃণভূমি অঞ্চল কোথায় আমরা একটু মানচিত্র যদি দেখে নিই চলো পম্পাস তৃণভূমি অঞ্চল কিন্তু এই মকর ক্রান্তি রেখার মধ্যে অবস্থিত অর্থাৎ এই পুরোপুরি যে এখান থেকে আমরা যদি দেখি এই পাশ থেকে একবারে সম্পূর্ণ এবং এটা দেখতে অনেকটা চাঁদের মতো এই সম্পূর্ণ এলাকা কিন্তু পম্পাস অঞ্চল নামে পরিচিত এবং দেখে এর উপর দিয়ে কিন্তু মকর ক্রান্তি রেখা গিয়েছে এবং এখানে আর্জেন্টিনা রয়েছে তো এখানে দুটো গুরুত্বপূর্ণ নদীও রয়েছে এবং যেগুলো পরবর্তী মিলিত হয়ে প্লাটা নাম নিয়েছে তো এগুলো আমরা আলোচনা করবো চল পম্পাস কথাটি একটি স্পেনীয় শব্দ বা স্পেন দেশ থেকে এই শব্দটি এসেছে তো এর অর্থ হচ্ছে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র পম্পাস শব্দের অর্থ কি বিস্তীর্ণ সমতল কেন্দ্র এটা কিন্তু মনে রাখতে হবে পম্পাস শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ ক্ষেত্র এবং এটা স্পেনীয় একটি ভাষা বা স্পেনিশ একটি ভাষা দক্ষিণ আমেরিকা মহাদেশের পম্পাস তৃণভূমি অঞ্চল দেখা যায় লাপলাটা নদীর অববাহিকায় বলা হয়েছে পূর্বে লাপলাটা নদীর অববাহিকায় কিন্তু এই পম্পাস তৃণভূমি দেখা যায় আর সেলভারণ্য সেটা দেখে গিয়েছিল কিন্তু আমাজন নদীর অববাহিকায় আমাজন নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার উত্তর দিকে অবস্থিত এবং লাপলাটা কিন্তু দক্ষিণ দিকে অবস্থিত এবং এই অঞ্চলটি দেখতে অনেকটা হচ্ছে আতখানা চাঁদের মতো এইভাবে তোমাদের দেখানো হয়েছে এটা আতখানা চাঁদের মতো অনেকটা দেখতে পম্পাস তৃণভূমির সীমানা দেখো পম্পাস তৃণভূমির সীমানা হচ্ছে এর উত্তরে যে রয়েছে উত্তরে হচ্ছে ও ব্রাজিল সমভূমি চলো আমরা একটু মানচিত্রে এটা দেখিনি এই যে পম্পাস তৃণভূমি অঞ্চল পম্পাস তৃণভূমি অঞ্চলের যদি আমরা একেবারে উত্তর দিকে দেখি তাহলে উত্তর দিকে রয়েছে এই এই অঞ্চলে গ্রাঞ্চাকো সমভূমি আর এছাড়াও এখানে রয়েছে ব্রাজিল উচ্চভূমি তাহলে উত্তরে রয়েছে গ্রাঞ্চাকো এবং ব্রাজিল উচ্চভূমি পূর্বে যদি আমরা দেখি বা একেবারে যদি প্রথমে আমরা দক্ষিণ দিকটা নিই তাহলে দক্ষিণ দিকে রয়েছে প্যাটাগোনিয়া মরুভূমি তোমাদের এখানে বলা হয়েছে এই যে প্যাটাগনিয়া মরুভূমি এরপরে যদি আমরা পূর্ব দিকে দেখি তাহলে পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর সম্পূর্ণ এই পাশটাতে আন্দিস পর্বত তাহলে এই হচ্ছে এর চারদিকে সীমানা সাত নম্বর দেখো পম্পাস তৃণভূমি অঞ্চলটি নদীবাহিত পলিমাটি ও বায়ুবাহিত লুয়েস মাটি দিয়ে গঠিত প্রশ্ন হয়ে থাকে যে পম্পাস অঞ্চলটি কি ধরনের মাটি দিয়ে গঠিত তাহলে নদীতে যে পলি মাটি এবং সেই পলি মাটি আর বায়ু বায়ু দ্বারা বাহিত হয়ে বা বায়ুর দ্বারা বাহিত হয়ে যে লোয়েস মাটি সেই ধরনের মাটি দিয়ে কিন্তু এই পম্পাস তৃণভূমি গঠিত এরপর দেখো পম্পাস অঞ্চলের প্রধান দুটি নদী হচ্ছে একটা হচ্ছে পারানা আর একটা হচ্ছে প্যারাগুয়ে এটাও কিন্তু প্রথম অংশ পার্টে কিন্তু আলোচনা করা হয়েছে তোমরা প্রথম অংশটি একটু দেখে নিও তো এই দুটি মূলত নদী তার নাম হচ্ছে পারানা আর হচ্ছে প্যারাগুয়ে এই দুটো নদী একসাথে আলাদা আলাদাভাবে অনেক দূর গিয়েছে এরপর এগুলো আর্জেন্টিনার যে রাজধানী রয়েছে এয়ার্স সেখানে গিয়ে আরেকটি নদীর সাথে মিলিত হয়েছে উরুগুয়ে এবং তিনটি একত্রিত হয়ে তার একটি নাম নিয়েছে তা হচ্ছে লাপলাটা ঠিক আছে তাহলে লাপলাটা এই তিনটি নদী নিয়ে কিন্তু একসঙ্গে লাপলাটা নদী নামে পরিচিত আর এই দুটো নদী অর্থাৎ পারানার আর গিয়ে মিলিত হয়েছে এয়ার্সের কাছে পম্পাস অঞ্চলের জলবায়ু অত্যন্ত আরামদায়ক এবং তাপমাত্রা এখানে গ্রীষ্মকালে হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে হচ্ছে আট থেকে দশ অর্থাৎ এখানকার আবহাওয়া কিন্তু অত্যন্ত মনোরম এরপর দশ নম্বর দেখো কম্পাস অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়াতে কিন্তু এখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে এখানে বৃষ্টিপাত খুব কম হয় কারণ দেখা যাচ্ছে বৃষ্টিপাত এখানে গড় বৃষ্টিপাত পঞ্চাশ সেন্টিমিটার থেকে একশো সেন্টিমিটার হয়ে থাকে আর কম বৃষ্টিপাত হওয়াতে কিন্তু এখানে প্রচুর তৃণভূমি সৃষ্টি হয়েছে বড় বড় ঘাস সৃষ্টি হয়েছে তবে মাঝে মাঝে এখানে কিছু বড় বড় বা অনেক লম্বা গাছ দেখা যায় যেগুলো হচ্ছে পপলার বা ইউকলেপটাস নামে পরিচিত এই গাছগুলো কিন্তু একটি পম্পাস অঞ্চলে দেখা যায় পম্পাস অঞ্চলের প্রধান কৃষি ফসল হচ্ছে গম এখানে সবচেয়ে বেশি যে ফসল কৃষিজাত ফসল উৎপন্ন হয় তা হচ্ছে গম এবং এর ফলে দেখা যাচ্ছে যেহেতু পম্পাস অঞ্চলটি আর্জেন্টিনার মধ্যে পড়েছে অনেকটাই তাই আর্জেন্টিনা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে তো প্রশ্ন হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি উত্তর হচ্ছে আর্জেন্টিনা কারণ এখানে পম্পাস অঞ্চল রয়েছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য বলা হয় এত পরিমাণ এখানে শস্য উৎপাদিত হয় যার জন্য কিন্তু এই পম্পাস অঞ্চলকে বলা হয় দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার তেরো নম্বর দেখো পম্পাস অঞ্চলকে পশুচারণ ভূমিকে বলা হয় অ্যাস্টেনশিয়া অর্থাৎ যেহেতু এখানে বড় বড় তৃণভূমি রয়েছে বা ঘাস রয়েছে ফলে এখানে পশুচারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত ভালো একটি পরিবেশ রয়েছে যার জন্য প্রচুর পরিমাণ খাদ্য রয়েছে পশুদের এখানে তৃণ হিসেবে ঘাস হিসেবে তো সেই পশুচারণ যে ভূমি রয়েছে তাকে বলা হচ্ছে নম্বর দেখো করডবা অঞ্চলটি দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত যা আন্দিস পর্বতের পাদদেশে অবস্থিত তোমরা যেন পম্পাস অঞ্চলের পশ্চিম দিকে রয়েছে আন্দিস পর্বত এই পম্পাস অঞ্চলের পশ্চিম দিকে আন্দিস পর্বত রয়েছে এই আন্দিস পর্বতের পাদদেশে হচ্ছে এটার পশ্চিম সীমানা তো সেখানে একটি স্থান রয়েছে কর্ডোবা সেখানে সেই অঞ্চলটি কিন্তু দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত কেন দুগ্ধশিল্পের জন্য বিখ্যাত কারণ সেটা তৃণভূমি অঞ্চল সেখানে প্রচুর পরিমাণে গরু সেখানে ফার্মে রাখা হয় এবং সেখান থেকে কিন্তু দুগ্ধশিল্পের বিকাশ ঘটেছে এবং যা কিন্তু অত্যন্ত উন্নতিও লাভ করেছে পনেরো নম্বর দেখো পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা এটা মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে অর্থাৎ এই পম্পাস অঞ্চল দেখো এক তৃণভূমি হওয়াতেই কিন্তু যাবতীয় কাজ এখানে সম্ভব হয়েছে তো পম্পাস অঞ্চল এবং আর্জেন্টিনা আর্জেন্টিনা পম্পাস অঞ্চল বেশিরভাগ পড়ে থাকে তো তাই আর্জেন্টিনাও কিন্তু মাংস রপ্তানি অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে পশুপালন করা হয় তৃণভূমি থাকার জন্য ফলে মাংস রপ্তানি তো কিন্তু পৃথিবীতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে বলা যেতে পারে দেখো তবে পম্পাস অঞ্চলটি খনিজ সম্পদ কিন্তু একেবারে সমৃদ্ধ নয় এখানে তৃণভূমি রয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো খনিজ সম্পদ নেই এবং খনিজ সম্পদ না হওয়াতে কিন্তু এখানে কোনো ধরনের বড় শিল্পও গড়ে ওঠেনি পম্পাস অঞ্চলে বলা যেতে পারে এটা একটা নেগেটিভ দিক যে এখানে কোনো খনিজ সমৃদ্ধ এলাকা নেই কিন্তু না থাকা সত্ত্বেও তৃণভূমির মাধ্যমেই এই এলাকাটি পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে মাংস রপ্তানিতে প্রথম তারা এবং গম রপ্তানিতে তারা হচ্ছে প্রথম ফলে এই পম্পাসন চুলের গুরুত্ব কিন্তু অত্যাধিক রয়েছে বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক অবশ্যই করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে রইলে তোমরা অবশ্যই কমেন্ট করো আজকের জন্য এতটুকুই অনেক অনেক ভালো থাকে ধন্যবাদ